আবারও প্রকাশ্য দিবালোকে হামলা উত্তর রানীরবাজার সিপিআইএম লোকাল কমিটিতে। রবিবার সকালে তিনটি বুথ নিয়ে স্থানীয় গীতা চক্রবর্তীর বাড়িতে মিটিং চলছিল। সেই মিটিংয়ে হঠাৎ একদল গুন্ডা বাহিনী আক্রমণ চালায়। এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একজন। বাকি আহতদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জিরানিয়া মহকুমা সিপিএম দলের দায়িত্বে থাকা সুভাষ দে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিএম দল। রবিবার সন্ধ্যায় রাজধানীর ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দলের নেতৃত্বরা। আমরা ডেকেছি খুব জরুরি একটা বিষয় আপনাদের জানানোর জন্য। শুনলেন আজকের একটা ঘটনা, যে ঘটনাটা নতুন ঘটেছে আজকে, কিন্তু এটা ধারাবাহিক চলছে এই ধরনের ঘটনা। আজকের ঘটনাটা মানে সমস্ত সীমা ছাড়িয়ে গেছে অত্যাচার আক্রমণের। সকাল ১০টায় উত্তর রানীরবাজার, রানীরবাজার উত্তর বলে আমাদের একটা লোকাল কমিটি আছে, আমাদের কাজকর্ম সম্পর্কে সবাই ওয়াকি বহাল, আমাদের কাজকর্মে তো কোনো গোপনীয়তার ব্যাপার নেই, আমরা জনগণের মধ্যে কাজ করি, জনগণের স্বার্থে কাজ করি, এবং এই কাজ আমরা হাজারো বাধা মোকাবেলা করে কাজ করছি এখনো। তো জিরানিয়া মহকুমাতে রানীরবাজার উত্তর লোকাল এলাকার একটা জায়গা বৃদ্ধনগর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।